নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পনেরোই জানুয়ারি দু মকর সংক্রান্তি একশো নিরানব্বই বছর পর দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে এই মকর সংক্রান্তিতে ছয় রাশি মা লক্ষ্মীর আশীর্বাদে হবে কোটিপতি কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন মকর সংক্রান্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা দিন এই মকর সংক্রান্তির দিন যদি আপনারা দান ধ্যান করেন অর্থাৎ কিছু সাবান্য অর্থ বা অন্য যদি আপনারা দান করেন আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা কিন্তু আসবে যারা বাস্তবে নির্ধ্বনী রয়েছে তাদেরকে কিছু হলো আপনারা দান করুন এবং এর পাশাপাশি আপনারা বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন দেখুন এই মকর সংক্রান্তির শুভ মুহূর্তটা শুরু হচ্ছে মকর সংক্রান্তি অনেকে বলে যে কৌশিকটা কখন সকাল সাতটা পনেরো মিনিট থেকে আপনার বৈকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির শুভ মুহূর্ত অর্থাৎ মকর সংক্রান্তির দিন আপনারা যদি সান করতে পারেন বিশেষ পূর্ণ অর্জন হয়ে থাকে স্বয়ং ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু পাবেন অর্থাৎ স্নান দান ধ্যান অবশ্যই করুন এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলবো এই মকর সংক্রান্তির পর থেকে এই একশো নিরানব্বই বছর পর দুর্লভ মহা সংযোগে যে ছয়টি রাশির কপাল খুলতে চলেছে যে ছয়টি রাশি হতে চলেছে মহা কুটিপতি আমি একে একে এক্সপ্লেন করতে চলেছি এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন মকর সংক্রান্তিতে কোন কোন দিক থেকে লাভ পাবে প্রথম রাশি লিখে রাখুন মকর রাশি মকর সংক্রান্তির দিন থেকে মকর রাশির কপাল খুলতে চলেছে মকর রাশি আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন মকর সংক্রান্তি থেকে আপনাদের বিশেষভাবে লটারি ফাটকা থেকে বা শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোনো সম্পত্তি ক্রয় এবং বাহন ক্রয় যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি থেকে একশো বছর পর অমৃত যোগ আপনার বেশ শুভ কিছু যোগের ফলে মকর রাশি হতে চলেছে মহা ধনী এবং আপনার মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই রাশি এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশি মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে চাইলেও ভুলতে পারবেন না মিথুন রাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যেতে পারে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি ইনকাম গেন এবং সন্তান প্রাপ্তি সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে মা লক্ষ্মীর কৃপায় এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি মকর সংক্রান্তির দিন থেকে মেষরাশির ভাগ্য খুলতে চলেছে আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে আপনাদের এই সময়ের মধ্যে মান সম্মান যশ পদ লাভ হতে চলেছে আপনাদের মিশ্র আসির আপনাদের এই সময়ের মধ্যে কর্মযোগ দেখা যাচ্ছে আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং যারা কোনো সম্পত্তি ক্রয় করবেন ভাবছিলেন সম্পত্তি ক্রয়ের একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে অর্থাৎ মেষ রাশি এই মকর সংক্রান্তির পর থেকে আপনাদের যে কোনো দিক থেকে শেয়ার বাজার লটারি ফাটকা থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো রাশির নাম তুলা তুলা রাশি সে রাশি মকর সংক্রান্তির পর থেকে আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে আপনাদের কোনো বড় ধরনের টাকা আটকে ছিল সেই টাকা আপনারা পেতে পারেন আপনাদের এই সময় আকস্মিক প্রাপ্তি ঘটতে পারে আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা যেমন পাবেন পাশাপাশি কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং হতে পারে আপনাদের খ্যাতি বাড়তে পারে তুলারাশির কোনো বাহন বা কোনো সম্পত্তি ক্রয় এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি এবং দাম্পত্য সুখের জায়গা এবং কর্মর জায়গা এবং ইনকামের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশি মকর সংক্রান্তি থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে বিশেষ করে আপনাদের ডেলি ইনকাম দাম্পত্য সুখ ব্যবসা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন সন্তানের জায়গায় আপনাদের শুভ কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং আপনাদের আর্থিক স্থিতি শেয়ার বাজার ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পেতেই কিন্তু পারেন অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি চাইলেও ভুলতে পারবে না সিংহ রাশি মকর সংক্রান্তির পর থেকে সিংহ রাশির ঘুমন্ত ভাগ্য জিগে উঠতে চলেছে লিখে রাখুন এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন ব্যবসার দ্বারা আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কর্মক্ষেত্রে আপনাদের ভালো রকমের পরিবর্তন দেখা যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা প্রায় বছর এই সময় পেতে চলেছেন আপনাদের প্রপার্টি থেকে সুখ বৃদ্ধি বৃদ্ধি এই সময় কিন্তু করতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বাহন ক্রয় শেয়ার বাজার লটারি অনলাইন ট্রেডিং থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ মকর সংক্রান্তি একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এই ছয়টি রাশির কপাল খুলতে চলেছে আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন কারণ আপনারা হয়তো ভিডিওগুলো শুনছেন হয়তো আপনাদের সাথে মিলছে না অবশ্যই গ্রহের প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন এবং আপনারা এই মকর সংক্রান্তির দিন সান দান ধ্যান অবশ্যই করুন তাতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন কারণ সমস্যা রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ